সালামু আলাইকুম নিউটনীয় বলবিদ্যা সিলেট বোর্ড দুই হাজার একুশ দশ কেজি ভরের একটি বস্তুর ওপর একই সময়ে চারটি বল ক্রিয়া করছে চিত্র একে কি দেখছি যে এম ভরের একটা বস্তু এখানে আছে যেটার ভর হচ্ছে দশ কেজি একই সময়ে চারটি বল ক্রিয়া করছে একটা বল ক্রিয়া করছে উত্তর দিকে এক সেটা হচ্ছে আট নিউটন তার বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণ দিকে হচ্ছে দুই নিউটন পূর্ব দিকে দশ নিউটন আর পশ্চিম দিকে হচ্ছে দুই নিউটন নাম্বার বের করতে বলা হয়েছে এক নং চিত্রের বস্তুটির উপর ক্রিয়াশীল নেট বলের মান কত এই এম ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল নিট বল কত যে এই বরাবর বস্তুটার উপর যখন আট নিউটন বল কাজ করতেছে তখন বিপরীত দিকে আবার দুই নিউটন বল তাকে টেনে ধরছে অর্থাৎ যে ধরো তুমি এই জায়গায় দাঁড়ায় আছো এখন তোমার কোনো একজন ফ্রেন্ড তার বাসায় নিয়ে যাওয়ার জন্য সে এই বরাবর তোমাকে টানছে এই বরাবর কত নিউটন বলে আট নিউটন বলে আবার আরেকজন ফ্রেন্ড তোমাকে ঠিক তার বিপরীত দিকে এই বরাবর টানছে দুই নিউটন বলে তাহলে তুমি কি করবা তুমি হচ্ছে ছয় নিউটন বলে এই দিকে যাবা তার মানে এই আট আর দুইয়ের মধ্যে যদি আমরা একটা লব্ধি চিন্তা করি তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে এই বস্তুটা উত্তর দিকে আট নিউটন থেকে দুই নিউটন যদি বাদ দিই তাহলে ছয় নিউটন বলে উত্তর দিকে যাবে তাহলে তার উত্তর দিকের বল উত্তর দিকের বল আট মাইনাস দুই নিউটন ছয় নিউটন আবার এখানে কী করতেছে যে এই বস্তুটার উপরেই পূর্ব দিকে দশ নিউটন বল কাজ করতেছে অর্থাৎ ধরো তোমাকে এই বরাবর তোমার একজন ফ্রেন্ড দশ নিউটন বলে টানছে এই দুইটা বাদ দাও ঠিক তার বিপরীত দিকে আরেকজন দুই নিউটন বলে টানতেছে তাহলে তুমি কি করবা তুমি হচ্ছে 8 নিউটন বলে এই দিক বরাবর যাবা 10 নিউটন থেকে এই দুই নিউটন কি প্রশমিত হয়ে যাবে বাকি আট নিউটন বলে তুমি এদিকে দিকে যাবা তাহলে এটা হচ্ছে পূর্ব দিক তাহলে পূর্ব দিকে বল পূর্ব দিকে বল এটা ইজ টু টেন মাইনাস টু নিউটন টেন থেকে টু বাদ দিলে কত এইট নিউটন তার আমরা বলের দুইটা উপাংশ পেলাম একটা হচ্ছে উত্তর দিকের বলটা হচ্ছে ছয় নিউটন আর পূর্ব দিকের বলটা হচ্ছে পূর্ব দিকের বল এটা হচ্ছে আট নিউটন এখন আমাদের বের করতে হবে যে এই দুইটার দ্বারা তাহলে ক্রিয়াশীল লব্ধি বলের মান কত যে তোমার উপর এই বরাবর আট নিউটন বল কাজ করছে এই বরাবর ছয় নিউটন বল কাজ করছে তাহলে তোমার উপর লব্ধি বল কত তুমি কোন দিকে যাবো তুমি যাবা হচ্ছে এইদিকে তো কত বলে যাবা সেটি হচ্ছে আমাদের বের করতে হবে তো এখানে আমরা নতুন যে দুইটা বলের মান পেলাম একটা হচ্ছে ছয় নিউটন এই বরাবর আর একটা হচ্ছে আট নিউটন এই বরাবর এই বলটাকে ধরে নিলাম হচ্ছে পি আর এই বলটাকে ধরে নিলাম হচ্ছে কিউ এদের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তো এই ক্ষেত্রে ক্রিয়াশীল লুপ ধীবল কত হবে লুপ ধিপল আমরা জানি আর ইজি করটুর তোবার পি স্কোয়ার প্লাস কিউ পি কিউ আলফা আলফার মান হচ্ছে এখানে নাইনটি ডিগ্রি পি মান হচ্ছে এইট তার উপর স্কোয়ার মান সিক্স তার উপর স্কোয়ার প্লাস টু ইন্টু এইট সিক্স মান হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি মান হচ্ছে জিরো তাহলে এখানে থাকতেছে চৌষট্টি প্লাস যদি দুইটা যোগ করি তাহলে হান্ড্রেড এটা ইজ ইকাল টু টেন টেন কী হবে টেন নিউটন তাহলে লব্ধি বল পেলাম হচ্ছে টেন নিউটন লুব্ধি বল দশ নিউটন এটাই হচ্ছে গ নাম্বারের অ্যান্সার যে এক নংচিত্র বস্তুটির ওপর ক্রিয়াশীল নিট বলের মান কত নিট বলের মান হচ্ছে দশ নিউটন এরপর এক চিত্রের আলোকে দুই নং চিত্রের সঠিকতা যাচাই করো দুই নং চিত্রের ক্ষেত্রে কী দেয়া আছে যে এই এম বরের বস্তুটা এই বরাবর যাচ্ছে সেটা লব্ধির সাথে দশ নিউটন যে বলটা পূর্ব দিকে ক্রিয়া করছে সেটা লব্ধির সাথে ছত্রিশ দশমিক আট ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে তো এইটা হচ্ছে আমাদের পরীক্ষা করে বের করতে হবে যে এটা সত্য কিনা আবার এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে এই বরাবর তরণের মান দেওয়া আছে হচ্ছে এক নিউটন বস্তুটার এই দিকে বরাবর তরণের মান দেওয়া আছে এক নিউটন তো আমাদের বের করতে হবে এই তরণের মানটা আর হচ্ছে এই কোণের মানটা যে এই দুইটা সেম আসে কিনা তো উদ্দীপকের বস্তুটার ভর কত দেয়া আছে ভর দেয়া আছে হচ্ছে দশ কেজি তাহলে এম এইটা ইজ ইকুয়াল টু টেন কেজি আবার বল এফের মান এটা আমরা পেলাম হচ্ছে টেন নিউটন এফ ইজ আমরা জানি এম এ এ ইজ ইকাল টু এফ ডিভাইড এম এফের মান দশ আর এম এর মান হচ্ছে 10 তাহলে এটার মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই বস্তুটার তরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা হচ্ছে ত্বরণের মান এখানেও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া সরি এটা নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া এখানে আমরা তাই পেলাম একটা শর্ত একটা কোয়েশনের অ্যান্সার আমাদের হয়ে গেল যে এখানে তরণ চেক করতে হবে যে তরণের মান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় কিনা তো এটা আমরা বের করলাম এখন আমাদের কোন মানটা বের করতে হবে যে থিটার মানটা বের করতে হবে কার সাপেক্ষে দশ নিউটনের সাপেক্ষে আমরা কোন নির্ণয় সূত্র কি জানি ভেক্টরের ক্ষেত্রে তেন থিটা এইটাই যদি যার সাথে কোন উৎপন্ন করবে সে হবে নিচে এই জায়গায় তা এখানে কার সাথে কোন উৎপন্ন করছে 10 নিউটন বলের সাথে তো দশ নিউটনটা আমরা কত পেলাম 8 নিউটন তাহলে 8 নিউটন বলের সাথে ক্রিয়া করছে আট আর ওপরে হচ্ছে এই বরাবর হচ্ছে ছয় বলে সিক্স সাইন আলফার মান হচ্ছে নাইনটি এইট প্লাস সিক্স কেন্টি সাইন নাইনটি ডিগ্রির মান 1, এইট প্লাস কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে 6 ডিভাইড এইট থিটা ইজিক হবে টেন ইনভার্স তাহলে থিটার মানটা কত টেন ইন টেন টেন ইনভার্স ভাগ এইট ছত্রিশ দশমিক আট ছয় বা আট সাত লেখা যায় তাহলে এখানে আমরা লিখতে পারি ছত্রিশ দশমিক আট সাত ডিগ্রি যেটা হচ্ছে উদ্দীপকের সাথে মিলে যাচ্ছে উদ্দীপকে ছিল যে এদের লব্ধি আর হচ্ছে দশ নিউটন এই দুইটা বলের মধ্যবর্তী কোন হচ্ছে ছত্রিশ দশমিক আট সাত এখানে হচ্ছে ছত্রিশ দশমিক আট সাত এই ছয় আর আট নিউটন আমরা কই পেয়েছিলাম গ নাম্বারে যে এই বরাবর দশ নিউটন ছিল তার বিপরীতে দুই নিউটন তাহলে দুইটা থেকে হচ্ছে আট নিউটন পাই আর উপরের দিকে আট নিউটন ছিল বিপরীত দিকে দুই নিউটন সেখান থেকে আমরা ছয় নিউটন পাই এর জন্য সেই ছয় আর আটটা আমরা এখানে বসাই তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ